ফরেন এইট তো হিসাবে চ্যাপ্টার ফোর এর মধ্যে আসে নাকি, কিন্তু আসলে তো টপিকসটা নাই ওরা নতুন সিলেবাস বলবে নি আসি কবে নিছিস। আচ্ছা ছাড় আছো, দেখা যাক কি বলে। হ্যাঁ সেটাই স্যার বলবে। তোমরা কি নতুন সিলেবাস পেয়েছো? স্যার নতুনটাই তো ফলো করতে, আমাদের কাছে ফটোকপি আছে। আচ্ছা নতুনটাতে সিক্স চ্যাপ্টারের যে ইয়াটা ওই ওই জায়গাটাতেই হচ্ছে আমি ফরেন এইট পড়াবো, মানে আগের আগের সিলেবাসের মূলত, বুঝছো? মানে এটা হচ্ছে যে নতুন সিলেবাসটা করা হয়েছে ওইখানে আসলে মানে উল্টা পাল্টা বা হচ্ছে বই ওইভাবে অ্যাভেলেবেল না আসলে এই চ্যাপ্টারটার জন্য, মানে ওইভাবে ম্যানেজ করতে পারি নাই। হ্যাঁ আর কোশ্চেন তো আমি করবো, অসুবিধা নাই, এটা তো আমি যা পড়াবো ওইটাই করবো, বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য এখানে হচ্ছে ফরেন এইড ইনক্লুড করা হয়েছে। হ্যাঁ ফরেন এইড রিলেটেড বা আপনার মেজর ডোনার্স কারা, এই ধরনের মানে ফরেন এইড নিয়েই আসলে এখানে কোশ্চেন হবে আপনাদের। স্যার তাইলে কি আমরা এই নতুন সিলেবাসের চ্যাপ্টার 6 টোটালি বাদ দিয়ে দিব, দিয়ে এটা শুধু না চ্যাপ্টার 6 এর জায়গায় এই বর্তমান যে টপিকস গুলো আমি পড়াচ্ছি এইটাই চ্যাপ্টার 6? জি স্যার। আমার কথা বুঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। চ্যাপ্টার 6 ওইখানে লেখা আছে যেটা সেটা বিষয় না, আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে বিষয়। ওই চ্যাপ্টার 6 এর জায়গায় সামনে টান দিয়ে আমি কি কি পড়াচ্ছি ওইগুলো লিখে রাখবেন, তাইলে তো হয়ে গেল। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আপনাদের কি অন্যান্য টিচাররা কি এখন ক্লাস নেন নাকি সিলেবাস শেষ হয়ে গেছে? স্যার রফিক স্যারের এখনো 2 চ্যাপ্টার বাকি, রফিক স্যার ক্লাস নেয় না এখন একটাও, আর হচ্ছে আমিন স্যারেরও মনে হয় 1 চ্যাপ্টার বাকি, ডেইজি ম্যামেরও 1 চ্যাপ্টার বাকি, মানে ঈদের পরে এখনো কেউ ক্লাস নেওয়া শুরু করে নাই। ওই ঈদের পরে কেউ নেয় নাই? না স্যার। আমি আগে আরো আগে শুরু করতে পারলে তো শেষ হয়ে যেত আমার এখন। জি স্যার সমস্যা নেই, এখনো তো সময় আছে। তাতে না আমার তো ধরো যে ইয়াতে সর্বোচ্চ 2-3 দিন লাগবে এই চ্যাপ্টারে, আর একটা লেকচার একটা বা দুইটাও লাগতে পারে, আর 7 চ্যাপ্টারে গিয়ে হচ্ছে একটা বা দুইটা লেকচার আপনাদের সরকারি সেটা তো আপনার জন্য যেরকম আমার জন্য তো সেম বিষয়, যে নাই যে শিক্ষকরা হচ্ছে সরকারি ছুটি না কাটিয়ে মানে স্টুডেন্টদেরকে হচ্ছে ক্লাস নিচ্ছেন, আমার জন্য তো একই কথা, এক কথা না বলেন? জি স্যার বড়ই দুঃখের কথা। বড়ই দুঃখের কথা নাকি? জি স্যার। যে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট ওই ওইটা থেকে কি চ্যাপ্টার 6 শুরু হলো, আজকে ওই সেকেন্ড লেকচার হবে? না জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে চ্যাপ্টার 4 এ। ও আচ্ছা তাহলে আজ চ্যাপ্টার 4 পড়ানো শেষ, 3টা টপিকস পড়িয়েছি তাই না? জি স্যার। হ্যাঁ 3টা টপিকস পড়িয়েছি, 5th চ্যাপ্টার অনেক আগেই শেষ হয়েছিল, মানে ইউনিভার্সিটি যখন ক্লাস নিয়েছিলাম তখন, এবং হচ্ছে 6 চ্যাপ্টারে এখন আছি। ঠিক আছে 6 চ্যাপ্টার পর্যন্ত শীট প্রোভাইড করা হয়েছে, 7 চ্যাপ্টার শুধু আছে। কতজন সংযুক্ত হন আপনারা? 36 পর্যন্ত হয়েছে। হ্যাঁ স্যার এভারেজ তো প্রতিদিন এরকমই আসে, মানে অ্যারাউন্ড 40। ও ইয়াতে তো আরো বেশি হয়, 14 ব্যাচে 50 আপ হয় সব সময়, 56-57 এরকম। স্যার আমাদের প্রথম এক ব্যাচে তো স্টুডেন্ট কম না, প্রথম এক স্যার আমাদের 42-43 এরকম।
আচ্ছা আমি কি শুরু করব 36 জি স্যার শুরু করেন কেউ যদি রেকর্ড শুরু করে একটু এনশিওর করো তাহলে স্যার শুরু করুক সমস্যা হবে না পুষ্প আসিস পুষ্প আচ্ছা স্যার তাহলে শুরু করেন সমস্যা নাই আচ্ছা এটা কি শেয়ার হয়েছে দেখেন তো ফরেন এইডটা শেয়ার হয়নি তাই না না স্যার কিছু দেখি না তো আমরা এখন হয়েছে জি স্যার এবার হয়েছে স্যার এটা তো লিখেই ফেলছি হোয়াটসঅ্যাপে দিলেন না হ্যাঁ ওইটাই আপনারা অনেক সময় দেখেন না বুঝতে কষ্ট হয় এই জন্য দিয়ে রাখছি আগেই যাতে আপনারা এখানে জাস্ট একটু আপনারা ফলো করবেন যে আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে স্যার এটার কি ম্যাটেরিয়ালস দিবেন হ্যাঁ দিয়েছি এটার ম্যাটেরিয়ালস তো আগেই দিয়ে দিল না স্যার হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর গ্রুপ চেক করলে সব পাবি চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে এখানে সব দেয়া আছে সব পাইছি পাইছি আচ্ছা তো হচ্ছে আমরা আজকে পড়াচ্ছি মূলত হচ্ছে ফরেন এইড নিয়ে কথা বলবো নাকি এর হচ্ছে কি লিখছিলাম কি ধরনের অপরচুনিটি আমাদেরকে দেয় বা কি ধরনের সমস্যা সৃষ্টি করে আসলে সেই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি ফরেন এইড সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি বা মোটামুটি সবারই আমাদের ধারণা আছে তো এখানে বলছে যে দেখাইতে হয় না যে হচ্ছে আসলে এটা এত সালে খুব বেড়ে গিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা আবার এসে এত সালে এসে গিয়ে খুব কমে গিয়েছে তার মানে আমাদের দিকে প্রাথমিক অবস্থায় যতটা ইনভেস্ট করছিল সেই রেশিওটা নাই মানে নেগেটিভ একটা প্রেজেন্টেশন বুঝতে পারছেন জি স্যার আচ্ছা এখন বলছে এই যে আমি স্ট্যাটিস্টিক্স দিলাম আপনাদের একদম মানে আপনার লাইন বাই লাইন অক্ষর বাই অক্ষর বুঝতে চান কেন হ্যাঁ অনলাইন ক্লাস দেখা আচ্ছা এখন বলছে যে এখন হচ্ছে যে আমরা আসলে
এই স্ট্যাটিস্টিক্স এর প্রেক্ষিতে হচ্ছে বলছে আমাদের আমরা রিকগনাইজ করতে পারি, আমরা স্বীকৃতি দিতে পারি যে মাল্টিন্যাশনাল যেই কর্পোরেশনস গুলো আছে, মাল্টিন্যাশনাল যে কর্পোরেশনস গুলো আছে সেগুলো বলছে যে আর নট ইন দ্য ডেভেলপমেন্ট বিজনেস। এ আসল ধারায় চলে আসতেছে আস্তে আস্তে, যেগুলো আসলে ডেভেলপমেন্ট বিজনেস না, যদিও বলা হচ্ছে যে এটা আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ডেভেলপমেন্ট, কিন্তু আসলে এটা ডেভেলপমেন্ট বিজনেস না। তাদের মোটিভ, তাদের অবজেক্টিভটাই হচ্ছে মানে ম্যাক্সিমাইজ দেয়ার রিটার্ন অন ক্যাপিটাল, মানে আমরা যে ক্যাপিটালটা ইনভেস্ট করব সেইটার জন্য ফিডব্যাক আসে, এটা তাদের মূল টার্গেট থাকে। তো সকল বিজনেসের পলিসি হচ্ছে এটা যে আমি যেটা মানে ইনভেস্ট করব সেটা যেন ফিডব্যাক আসে, দ্বিগুণ হয়ে চলে আসে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ আচ্ছা। এখন এইটার সূত্র ধরে আবার বলছে যে এই কারণেই 83% অফ গ্লোবাল এফডিআই, এফডিআই যখন বলবো তখন বুঝবেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এই যে প্রাইভেট কোম্পানি গুলো যে ইনভেস্ট করতেছে ডিরেক্ট, সেইটা হচ্ছে এফডিআই। বুঝছেন? আপনারা তো ব্যাংকেও তো এফডিআই করেন না, এফডিআই কি বলছে ওখানে? ও এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট নাকি? আচ্ছা, তো বলছে যে এই কারণে, এর আগে আমি একটা কথা বলছি, কি কথা বলছিলাম যে হচ্ছে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ডেভেলপমেন্ট করা না, তাদের উদ্দেশ্যটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্ট করবে সেখান থেকে তারা ফিডব্যাক নেবে বা হচ্ছে ম্যাক্সিমাইজ দেয়ার রিটার্ন, সর্বোচ্চ যে রিটার্নটা পায় সেই চেষ্টাটাই তারা করবে। এইটার আলোকে, এই কথার আলোকে তারা বলছে যে এই কারণেই আসলে 83% অফ গ্লোবাল এফডিআই গোজ টু আদার ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ, অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো সেইখানে চলে যায় তাদের ইনভেস্টমেন্টটা, এবং অনলি 17% 83% গেলে বাকি থাকে কতটুকু, অনলি 17% হচ্ছে যায় কোথায়, লেস ডেভেলপিং কান্ট্রিজ। বুঝতে পারছেন কথা? কথা কি বুঝেন না কেউ? জি স্যার স্যার বুঝতে পারছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বলছে যে মানে আগের যে কথাটা সেইটা সূত্র ধরে বলছে যে কেন আসলে তারা ডেভেলপমেন্ট না, কেন তারা টাকা ম্যাক্সিমাইজ করতে চায়, সেটা কারণটা হচ্ছে 83% তারা ইনভেস্ট করছে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি গুলোতে, আর 17% ইনভেস্ট করছে কোথায়, লেস ডেভেলপিং কান্ট্রিতে। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এবং হচ্ছে তারা আরো বলছে যে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলা মূলত হচ্ছে তাদের বেস্ট প্রফিট অপরচুনিটি খোঁজ করে, কোথায় তাদের বেস্ট অপরচুনিটি পাবে তারা। বুঝতে পারছেন? বেস্ট অপরচুনিটি তারা পাবে, এবং বলছে বেস্ট অপরচুনিটি পাওয়া হচ্ছে তাদের একটা মানে টার্গেট থাকে, এবং দ্বিতীয়ত বলছে তারা আনকনসার্নড কি সম্পর্কে, যে লেস ডেভেলপিং কান্ট্রিতে যে কিছু ইস্যুজ আছে, পভার্টি রিডাকশনের কথা বলি আমরা, ইনইকোয়ালিটির কথা বলি, আনএমপ্লয়মেন্ট এলিভিয়েশনের কথা বলি, এই বিষয়গুলো সম্পর্কে তারা ওয়াকিবহল না, বা এই বিষয়গুলো সম্পর্কে তারা কনসার্ন না, আনকনসার্ন। বুঝতে পারছেন কথা? জি স্যার। আচ্ছা, মর্জিনা কি বুঝছেন? মর্জিনা? জি স্যার বুঝতে পারছি। শিওর? আচ্ছা, এখন বলছে যে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এমপ্লয়ি কম্পারেটিভলি বা যদি রিলেটিভলি বলি যে হচ্ছে ফিউ পিপল ইন এলডিসিএস, মানে লেস ডেভেলপিং কান্ট্রি গুলোতে স্বল্প সংখ্যক লোক হচ্ছে নিযুক্ত করে, নিয়োগ দেয়, এবং তারা বেসিক্যালি হচ্ছে তারা কনসেন্ট্রেট করে হচ্ছে ইন দ্য হাইওয়েজ মডার্ন আরবান সেক্টর, অর্থাৎ যেই দেশগুলা যেই এরিয়াগুলা
মডার্ন আরবান সেই এরিয়া থেকে হচ্ছে বেশি তারা এমপ্লয়ি নিয়োগ দেয়। এখন বলছে যে যদি আমরা ওভারঅল একটা এমপ্লয়মেন্ট পিকচার দেখি, সিনারিও দেখি, হ্যাঁ, তাহলে দেখব যে এই কর্পোরেশন গুলা হচ্ছে একটা ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স করে অন আরবান স্যালারি স্কেলস এবং মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়ার্কার পারসেপশনস। অর্থাৎ হচ্ছে আরবান স্যালারি স্কেলস সেইটার উপরও হচ্ছে তারা ইনফ্লুয়েন্স করে, এবং কেন ইনফ্লুয়েন্স করে, কেন ইনফ্লুয়েন্স করতে পারে সেইটার আবার অনেক ব্যাখ্যা আছে, আমার পরবর্তী আলোচনায় আপনারা বুঝবেন। হ্যাঁ, এবং বলছে যে মাইগ্রেন্ট ওয়ার্কার পারসেপশনস সেখানে তাদের একটা হচ্ছে মানে কি বলে হচ্ছে একটা ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স থাকে, তাদের একটা প্রভাব থাকে। বাট বলছে যে এই যে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এই যে ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আপনি যেটা কি বলেন না কেন, এটা ইনভলভস করে ক্যাপিটাল ট্রান্সফার করাটা এবং এস্টাবলিশ করে ডেভেলপিং কান্ট্রি গুলোতে হচ্ছে লোকাল ফ্যাক্টরি এস্টাবলিশ করে। বিভিন্ন সময় দেখবেন যে গ্রামে গঞ্জে গিয়ে বিশাল একটা জায়গা কিনে তারা বসে থাকে, হ্যাঁ, বিশাল একটা জায়গা করে তারা বিশাল একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলে বা এটা করে সেটা করে, তাহলে হচ্ছে পাশের জায়গার আবার ক্ষতিগ্রস্ত হয়, তারা একটু রেট বেশি দিলে যে কোনো কেউ জায়গা বিক্রি করে ফেলে। এই যে বিষয়টা বলছে যে তারা হচ্ছে একটা হচ্ছে ক্যাপিটাল ট্রান্সফার করে, আর দ্বিতীয়ত হচ্ছে তারা ডেভেলপিং নেশনস গুলোতে হচ্ছে তারা লোকাল ফ্যাক্টরি এস্টাবলিশমেন্ট করে। এখন এই যে মাল্টিন্যাশনালস গুলা বা মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলা ক্যারি উইথ দেম, তাদের সাথে কি ক্যারি করে, বলছে টেকনোলজিস অফ প্রোডাকশন, উৎপাদনের যেই প্রোডাকশনটা, তারপরে বলছে টেস্ট এবং স্টাইলস অফ লিভিং, এবং বলছে ম্যানেজারিয়াল সার্ভিস, ডাইভার্স বিজনেস প্র্যাকটিস, তারপরে বলছে কোঅপারেটিভ অ্যারেঞ্জমেন্টস, মার্কেটিং রেস্ট্রিকশনস, অ্যাডভার্টাইজিং, এবং বলছে যে ট্রান্সফার প্রাইসিং, এই বিষয়গুলা ইনক্লুড করে হচ্ছে তাদের সাথে। অর্থাৎ যদি একটা কোম্পানি এসে একটা জায়গায় বসে ফ্যাক্টরি দেয়, সেখান থেকে তারা লোক নিয়ে যায়, ম্যানেজারিয়াল স্কিল যাদের ভালো আছে তাদেরকে নিয়ে যায়, প্রোডাকশন টেকনোলজি নিয়ে যায়, এরকম অনেক কিছু বিষয়ের কথা এখানে বলছে। আচ্ছা, যে তারা সেখানে গিয়ে রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস এর সাথে তারা সংযুক্ত হয়, অর্থাৎ হচ্ছে প্রোডিউস করা, সেল করা, মার্কেটিং করা, অ্যাডভার্টাইজমেন্ট করা, এরকম বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তারা সংযুক্ত হয়। এবং বলছে যে যার অনেকই হচ্ছে লিটল টু ডু উইথ দ্য ডেভেলপিং অ্যাসপিরেশনস অফ দ্য কান্ট্রি ইন হুইচ দে অপারেট, অর্থাৎ হচ্ছে যারা মানে ডেভেলপমেন্টের একটা আকাঙ্ক্ষা তারা দেয় যে তারা এখানে আসলে বা তারা কাজ করলে একটা বড় ধরনের ওই এরিয়াতে ওই দেশের জন্য একটা বড় ধরনের ডেভেলপমেন্ট হবে, সেই ধরনের উচ্চাকাঙ্ক্ষা তারা হচ্ছে দেয় বা ওই দেশকে বা ওই এরিয়াকে দেয় যে আমরা এইটা এইটা করব, এই ব্যবস্থা করব, এখানের মানুষের কর্মসংস্থান হবে, এখানের মানুষের ডেভেলপমেন্ট হবে, এই ধরনের বিভিন্ন বিষয়ের কথা বলছে। বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট কাহিনী গেল। কোনটা বললাম, কোন পয়েন্টটা বললাম আমি, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন এফডিআই এবং মাল্টিন্যাশনাল কর্পোরেশনস কি করছে, মানে একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্ট করে এবং সেখানে এমএনসিএস কি করতেছে, মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, টিমটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি বলেন, আচ্ছা এরপরে আসি,
এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস সাইজটা কিরকম হয়, প্যাটার্নস এন্ড ট্রেন্ডস এগুলো কিরকম হয়, এইটা এখন দেখবো যে হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস সাইজ প্যাটার্নস এন্ড ট্রেন্ডস। তো বলছে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলার হচ্ছে দুইটা ফিচার্স আছে বা দুইটা বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে তারা অনেক বড় হয়, কোম্পানিগুলো অনেক বড় হয়, এবং হচ্ছে তারা ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনস করে বা অ্যাক্টিভিটিস করে। বুঝছেন কথা, যে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনসটা এতটা বড় হয় যে হচ্ছে মানে দুইটা ফিচার আর কি, একটা হচ্ছে লার্জ সাইজ থাকে এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনস বা অ্যাক্টিভিটিস করে, মানে বিশ্বব্যাপী 20টা দেশ 30টা দেশ 40টা দেশ নিয়ে তাদের অপারেশনসটা। হ্যাঁ, এবং বলছে তারা হচ্ছে র্যাপিড গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড ট্রেড, মানে বিশ্বব্যাপী বিজনেসের যে দ্রুত বিশ্বায়ন সেইটার একটা মেজর ফোর্স হিসেবে তারা কাজ করে। মানে বিশ্বায়ন যেই অর্থে আমরা ইউজ করি, বিশ্বায়নটার যে মিনিংটা যে বিভিন্ন কোম্পানি বিশ্বব্যাপী বিজনেস করবে সেটার একটা ফোর্স হিসাবে কাজ করে কে, এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস। আচ্ছা, এবং বলছে যে তারা তাদের একটা গ্লোবাল ফ্যাক্টরিতে তাদের একটা বড় ধরনের ইফেক্ট আছে, দে হ্যাভ বিকাম ইন ইফেক্ট গ্লোবাল ফ্যাক্টরিজ, তাদের গ্লোবাল ফ্যাক্টরিতে তাদের বড় ধরনের ইফেক্ট আছে। তারা হচ্ছে বিশ্বের যে কোনো জায়গাতে যে কোনো দেশে তারা অপরচুনিটি খোঁজে যে কোন জায়গাতে যদি তারা ইনভেস্ট করে, কোন জায়গাতে যদি তারা হচ্ছে কোম্পানিটা এনহ্যান্স করে তাহলে হচ্ছে কি ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। বুঝছেন কথা, তো এখন বলছে যে এই যে অনেক মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলা আছে তারা অনেক সময় দেখা যায় যে ডেভেলপিং নেশনস এর বা ডেভেলপিং কান্ট্রিজ এর যেই জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তার থেকেও বেশি হয়ে যায়, বেশি ছাড়িয়ে যায় হচ্ছে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এর যেই ভলিউমটা, যেই হচ্ছে আপনার মানে ইনকামটা বা বিজনেস এর যেই যদি আমরা বিলিয়ন্স অফ ডলারে যদি আমরা কাউন্ট করি সেক্ষেত্রে হচ্ছে মানে জিডিপির থেকে অনেক ডেভেলপিং কান্ট্রির জিডিপির থেকেও বেশি হয়ে যায়। আমার কথা কি বুঝছেন, এতটাই তারা বড়, এতটাই তাদের বিজনেসটা এতটাই বড় থাকে, তারা এত বেশি ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনস করে, তাদের অ্যাক্টিভিটিসটা এত বেশি বড় থাকে যে অনেক সময় দেখা যায় গ্লোবাল ইফেক্ট তো থাকেই, গ্লোবাল ফ্যাক্টরিজ তো থাকেই, তারা তো মানে একটা ফোর্স হিসেবে কাজ করেই। পাশাপাশি বলছে যে অনেক সময় দেখা যায় যে অনেক থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে জিডিপি তার থেকেও বেশি হয়ে যায় তাদের মানে মানে তাদের যেই মানে ইনকাম সোর্স বা তাদের যেই ব্যবসায়িক যদি আমরা বিলিয়ন ডলারে হিসাব করি ওইটা বেশি হয়ে যায়। তো এখানে আবার একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছে, সেটা যে ইন্দোনেশিয়াতে দেখা গেছে যে ইন্দোনেশিয়াতে 1990 সালের একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে ইন্দোনেশিয়াতে এরকম জিডিপি ছিল $107.3 বিলিয়ন, যেখানে জেনারেল মোটরস ইউএস এর ওদের জিডিপি ছিল বা গ্রোস সেল ছিল, মানে আপনার ইন্দোনেশিয়ার জন্য হচ্ছে জিডিপি আর জেনারেল মোটরস এর জন্য হচ্ছে গ্রোস সেলস, সেটা ছিল $125.1, তার মানে অনেক বেশি। বুঝতে পারছেন এই কথাটা? না স্যার। সুবা, সাদ্দামি সুবা স্যার। আচ্ছা স্যার, জেনারেল মোটরের ব্যাপারটা বুঝছি না। আমাদের যে পদ্মা সেতু হচ্ছে জেনারেল মোটরসটা হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনস বা মাল্টিন্যাশনাল কোম্পানি। হ্যাঁ, এখন বলছে আমার কথাটা ছিল যে হচ্ছে আপনার একটা বিষয় যে এরা এরা তো আমি আগে কিছু কথা বলে ফেলছি, এগুলো আপনারা খেয়াল দিয়ে না শুনলে তো হচ্ছে মানে ধরতে পারবেন না। বলছি যে এরা হচ্ছে আকারে অনেক বেশি বড় হয়, ওয়ার্ল্ড ওয়াইড অপারেশনস করে, অ্যাক্টিভিটিস থাকে, তারপরে হচ্ছে তাদের একটা মেজর ফোর্স থাকে ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এই কথাগুলো আচ্ছা আচ্ছা স্যার, আর কষ্ট
কষ্ট করে না ব্যাপারটা বুঝতে পারছি, মানে ওটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, সেটার ইনকাম রেটটা একটু বেশি। রাইট রাইট রাইট, জেনারেল মোটরস হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইউএস এর, যার গ্রোস সেলসটা ছিল কোন ডেভেলপিং কান্ট্রির জিডিপি থেকেও বেশি। এখন সেই ডেভেলপিং কান্ট্রি হিসেবে দেখাইছে ইন্দোনেশিয়াকে, ইন্দোনেশিয়াকে দেখাইছে, হ্যাঁ এটার মধ্যে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার থেকেও বেশি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এরপরে আসি, বলছে এই যে তাদের হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানির বা মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এর একটা ইকোনমিক পাওয়ারের কথা যদি আমরা ধরি, যে মেজর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গুলোতে, তাহলে দেখবো যে মানে তাদের পাওয়ারটা অনেক বেশি ছিল। যদি আমরা কম্পেয়ার করি লার্জেস্ট ডেভেলপড কান্ট্রিজ এর সাথে, বলছে যে দ্য ইকোনমিক পাওয়ার অফ দ্য মেজর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ, মেজর ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইভেন ওয়েন কম্পেয়ার টু দ্য লার্জেস্ট ডেভেলপড কান্ট্রিজ। অর্থাৎ হচ্ছে এই কোম্পানি গুলার হচ্ছে ইকোনমিক পাওয়ারটা অনেক বেশি ছিল। কিভাবে ছিল? কারণ হচ্ছে তারা কখনো কখনো কোনো কোনো দেশের, মানে কোনো কোনো বলতে হচ্ছে ডেভেলপিং দেশের জিডিপির থেকেও বেশি ছিল তাদের গ্রোস সেল। সেই দিক থেকে বলছে যে 1990 সালের যে ফিগারটার কথা আমরা বললাম, সেটা প্রকাশ করছে যে একটা হাই কনসেন্ট্রেশন অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ ইন আ ফিউ কান্ট্রিজ। কিছু দেশে হচ্ছে তাদের বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হিসাবে বা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসাবে তাদের কনসেন্ট্রেশনটা প্রকাশ পেয়েছিল। বুঝতে পারছেন এই কথাটা? মানে ওই কথা সূত্র ধরি আসলে তারা, তাদের ইকোনমিক পাওয়ারটা হচ্ছে বেশি থাকে অনেক সময়, কারণ হচ্ছে তারা তাদের যে গ্রোস সেল সেটা অনেক ডেভেলপিং কান্ট্রি থেকেও বেশি। এবং বলছে যে 1990 সালের যে ফিগারটা সেটা ওইটাই প্রকাশ করে আসলে, মানে স্টেটমেন্টটাকে আরো স্ট্রং করার জন্য কথাটা বলা হচ্ছে। তার মানে হচ্ছে বলছে যে এই যে বিশাল সাইজের, মানে এনর্মাস সাইজ কিসের, এই যে মাল্টিন্যাশনাল কোম্পানির যে বিশাল সাইজ, সেখানে বলছে যে ইকোনমিক এবং হচ্ছে মাঝে মধ্যে যে পলিটিক্যাল পাওয়ার অন মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, এই ভাইস ভার্সা দ্য কান্ট্রিজ উইন ইন হুইচ দে অপারেট। অর্থাৎ বলছে যে মানে আমার আগের স্ট্যাটিস্টিক্স এ আমি কি দেখাইলাম, যে হচ্ছে কোন কোন দেশের, মানে কোন কোন ডেভেলপিং দেশের আপনার কি বলে এটাকে, মানে ডেভেলপিং দেশের জিডিপি থেকেও বেশি হচ্ছে কি মাল্টিন্যাশনাল কোম্পানির বা কর্পোরেশনের গ্রোস সেল বেশি। এবং ইন্দোনেশিয়ার কথা আমি উল্লেখ করছি এখানে 1990 সালের একটা স্ট্যাটিস্টিক্স এ, নাকি? এখন এখানে এসে বলছে যে এই যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলা, এদের যে ইকোনমিক পাওয়ার বলেন বা গ্রেটার ইকোনমি বলেন এবং পলিটিক্যাল পাওয়ার বলেন অনেক সময় মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এর, এবং বলছে যে যেখানে তারা হচ্ছে এই কোম্পানি গুলা রান করে যেসব দেশে, অনেক সময় ভাইস ভার্সা হয়, সমান সমান হয় ইকোনমিক পাওয়ার দিক থেকে, এরাও যতটা শক্তিশালী ওরাও অনেকটা ওরকম শক্তিশালী, বা অনেক সময় ওই ওইটার থেকেও এরা বেশি হয়ে যায়। আমার কথাটা কি বুঝছেন? মানে অনেক সময় ডেভেলপিং কান্ট্রির সবচেয়ে ইকোনমির থেকে এদের ইকোনমিক পাওয়ার অনেক বেশি হয়ে যায়, কারণ ওই যে জিডিপির থেকে, একটা দেশের জিডিপির থেকে যখন তাদের গ্রোস সেল বেশি হয়ে যায় তখন তো সেটা হওয়ারই কথা, তাই না? আচ্ছা বুঝছেন কথাটা? জি স্যার মোটামুটি। জি স্যার। আচ্ছা এখন এই ইকোনমিক পাওয়ারের কারণে বা পলিটিক্যাল পাওয়ারের কারণে বলছে যে তারা তারা স্ট্রেন্থেন্ড হয়, শক্তিশালী হয় আরো, তাদের হচ্ছে যে অলিগোপলিস্টিক মার্কেট পজিশন, তাদের যেই
একটা দেশের যে মার্কেট পজিশন সেটা আরো বেশি স্ট্রং হয়, কারণ তারা অনেক বেশি শক্তিশালী, তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে, অনেক দেশের জিডিপি থেকে তাদের গ্রোস সেল বেশি, এবং বলছে যে তারা টেন টু অপারেট ইন প্রোডাক্ট মার্কেটস ডোমিনেটেড বাই ফিউ সেলার্স অ্যান্ড বাই বায়ার্স, এবং তারা হচ্ছে প্রোডাক্ট মার্কেটটা হচ্ছে ডোমিনেট করে সেলের মাধ্যমে বা হচ্ছে বায়ার্সদের মাধ্যমে তারা হচ্ছে ডোমিনেট করে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবং বলছে যে এই যে সিচুয়েশনটা, এই যে ব্যাপারটা, এই তাদের একটা সক্ষমতা গড়ে তুলে তাদের মধ্যে কি করার জন্য, স্যার আপনার কথা কেটে প্রাইসটাকে ম্যানিপুলেট করার, আমার ইন্টারনেট কানেকশনটা আনস্টেবল ছিল, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার এখন। হ্যাঁ জি জি স্যার এখন যায়। আচ্ছা, তো হচ্ছে বলছে যে এই যে সিচুয়েশনটার কথা আমি বললাম, এই সিচুয়েশনটার কারণে তাদের একটা, তারা অ্যাবল হয়ে যায় প্রাইসটাকে ম্যানিপুলেট করতে। ম্যানিপুলেট মানে কি, মানে একটা নিয়ন্ত্রণ এসে যায় ওইখানে গঠন করতে, প্রাইসটাকে তারা বাড়াইতে কমাইতে পারে, তারপরে তারা প্রফিটের ক্ষেত্রে, মানে একটা যেকোনো কোম্পানি, ধরেন যে একটা ব্র্যান্ড, ধরেন যে আরঙ্গের কথাই যদি বাংলাদেশ আপনি ধরেন, মানে ওরা এমন হয়ে গেছে, ওরা মানে একচেটিয়া কিন্তু বিজনেস করতেছে বা মানে একচেটিয়া ভাবে তারা সফল, মানে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট ওদের উপর, ওদের যশ খ্যাতি বা হচ্ছে ওদের যে বিষয়টা, এখন ওরা যদি হঠাৎ করে দাম বাড়িয়ে দেয় তারপরও কিন্তু আমরা আসলে ওইখানে গিয়ে ক্রয় করবো, এরকম একটা বিষয় হয়ে যায়। বুঝছেন? তো মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলোর কথা বলছে যে এরা, এদের প্রাইস এর উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে, এদের হচ্ছে মার্কেটের উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে, তারপরে হচ্ছে প্রফিটের উপর একটা নিয়ন্ত্রণ চলে আসে, এবং হচ্ছে তাদের ডিটারমাইনিং দ্য এরিয়াস অফ কন্ট্রোল, তারা কিছু কিছু এরিয়াকে তারা নিয়ন্ত্রণ করে, এবং বলছে যে রেস্ট্রিক্ট দ্য এন্ট্রি অফ পটেনশিয়াল কম্পিটিশন, মানে তারা হচ্ছে ধরেন যে আরেকটা কম্পিটিশন আমাদের পাশাপাশি আমাদের সাথে কম্পিটিশন করতে পারে, ওদেরকে ওরা নিয়ন্ত্রণ করে। সে কথা, একটা জায়গায় আপনি বিজনেস করতেছেন, দেখতেছেন অন্য আরেকজন বিজনেস এর লোক আসতেছে যিনি অনেক টাকা ইনভেস্ট করবে, তখন আপনি চাইবেন যে ও যাতে না আসতে পারে, তাহলে আপনি আপনার যশ খ্যাতিটা আপনি ধরে রাখতে পারবেন, এই কথাগুলোর কথাই বলছে। বুঝছেন কথা? পলিটিক্যালি পাওয়ারফুল থাকে, এটা দেশের থেকেও অনেক সময় পাওয়ারফুল হয়ে যায়, তাইলে বুঝছেন? এবার তারা তো সবকিছু নিয়ন্ত্রণ করবে, তাই না? তারা বলছে তারা হচ্ছে মানে যেই বিষয় দ্বারা আসলে মূলত তারা ডমিনেট করে সেটা হচ্ছে নতুন নতুন তারা টেকনোলজি নিয়ে আসে, তারপরে স্পেশাল স্কিলস নিয়ে আসে, তারপরে হচ্ছে এখন ধরেন যে হচ্ছে বাংলাদেশে একটা প্রোডাক্ট তার সাথে কম্পিটিশন করে পারতেছে না, কারণ কি হচ্ছে সে একটা স্কিল লেবার নিয়ে আসতেছে অন্য দেশ থেকে হায়ার করে, তারপরে হচ্ছে সে টেকনোলজি নিয়ে আসতেছে, তারপরে মানে এইরকম যেটা যেটা আসলে প্রয়োজন, হ্যাঁ ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতেছে, সে অ্যাডভার্টাইজিং এমন ভাবে করতেছে যেটা আপনি আসলে অ্যাডভার্টাইজিং এ অত টাকা ইনভেস্ট করবেন না, তারপরে বলছে যে কনজিউমারের টেস্টের উপর মানে প্রায়োরিটি দিয়ে যত ভালো প্রোডাক্ট তৈরি করা যায় যত টাকা লাগে সে ইনভেস্ট করে, তার ফলেই তো হচ্ছে সে একচেটি এক ধরনের বিজনেস করে। বুঝছেন? বুঝেন নাই? জি স্যার, জি স্যার। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি দিতে পারি, বুঝছেন?
যারা আছেন ক্লাসে তারা শুনে রাখেন। কোশ্চেন কি ফাঁস করতে যাচ্ছেন নাকি? না আইডিয়া পুরাপুরি বলবেন না, তো ধারে কাছে। তো আপনারা তো রেকর্ড করতেছেন, তো রেকর্ড হয়ে থাকবে, বুঝেন নাই? পরে আমি ধারণা দেবো না, হ্যাঁ আচ্ছা স্যার, পরে আমি ধারণা দেবো, ঠিক আছে? এখন তো রেকর্ড হচ্ছে না। তো যদি বলছে যে আমরা ঐতিহাসিক ভাবে যদি হিস্টোরিক্যালি যদি কিছু বিষয় অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে হচ্ছে আমার খুব পানির পিপাসা পাইছে, আমি একটু পানি খেয়ে আসি, বুঝছেন? একটু আপনারা সাথে থাকেন আমার। আচ্ছা, এরপরে আসি যে যদি আমি হিস্টোরিক্যালি যদি বিষয়টা অ্যানালাইসিস করি, তাহলে দেখো যে এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, ওই আমি যতটা আস্তে কথা বলি, কোন টিচার কি এরকম আস্তে কথা বলে? জি স্যার বলে, আমিন স্যারও বলে। জি স্যার আপনি খুবই আস্তে বলেন, ধরাই যায় না এত দ্রুত। মানে আমি আস্তে কথা বলি, ধরা যায় না? জি স্যার মাঝে মধ্যে। মানে এরপরে কেমনে আস্তে বলে, এরপরেও কি স্লো বলা যায়? মানে এত তো স্লো হাই রুমে তো ফ্যান চলতেছে স্যার, এজন্য বুঝতে পারতেছে না কি কি মাহিয়া মাহি মাহিয়া মাহি কি আবার হাই রুমে ফ্যান চলতেছে স্যার, এজন্য হয়তো স্যার ফ্যান চলতেছে না, মাঝে মাঝে মনে হয় যে অনেক দ্রুত। কান দিও না, বুঝছো? এরা অনেক কিছুই বলতে পারে। আচ্ছা এবার আসি যে হচ্ছে হিস্টোরিক্যালি যদি আমরা বিষয়টা অ্যানালাইসিস করি, তাহলে দেখবো যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনসটা স্পেশালি হচ্ছে অপারেটিং করা হয় ডেভেলপিং ন্যাশনস গুলোতে, ডেভেলপিং ন্যাশনস গুলোতে হচ্ছে অপারেট করা হয়, এবং বলছে ফোকাস করা হয় প্রাইমারি ইন্ডাস্ট্রির দিকে, বা বলছে প্রাইমারি ইন্ডাস্ট্রি বলতে এরা বলছে যে পেট্রোলিয়াম, তারপরে নন ফুয়েল হচ্ছে মিনারেলস এবং প্লান্টেশন অ্যাক্টিভিটিস, হ্যাঁ এই বিষয়গুলোর উপরে ফোকাস করছে। বলছে যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস বিকেম ইনভলভড ইন এক্সপোর্ট ওরিয়েন্টেড এগ্রিকালচার এবং লোকাল ফুড প্রসেসিং। তো বলছে রিসেন্টলি হচ্ছে তারা ম্যানুফ্যাকচারিং ইন্টারেস্টের দিকে এই বিষয়টা হচ্ছে দখল করে নিয়েছে, এবং হচ্ছে এর শেয়ারটাও আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ মাল্টিন্যাশনাল কর্পোরেশনসের যেই প্রোডাকশন অ্যাক্টিভিটিস, হ্যাঁ সেইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেটা রিসেন্টলি অনেক বেশি বাড়ছে। মানে যদি অনেক আগ থেকেই যদি আমরা এটা বিশ্লেষণ করি, দেখবো যে তারা অনেক হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় বা নন ফুয়েল মিনারেলস এগুলো বেশি সাপ্লাই করতো, বা বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতে এগুলো দিত, বাট বলছে যে এখন তারা ম্যানুফ্যাকচারিং এর দিকেও অনেক বেশি নজর দিয়েছে। আচ্ছা এই হলো সেকেন্ড হচ্ছে কি অপশনস নাকি সেকেন্ড অপশনস। তৃতীয়ত হচ্ছে আপনার প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট, সাম প্রোস এন্ড কনস ফর ডেভেলপমেন্ট,
ডেভেলপমেন্টের কিছু সুবিধা এবং অসুবিধা, ডেভেলপমেন্টের কিছু সুবিধা অসুবিধা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এখনো তো বলেন নাই কি কথা বলেন না কেন স্যার? এখনো তো এটা শুরু করেন নাই। জি স্যার। না আমি যে পয়েন্টটা বলছি সেটা ধরতে পারছেন কিনা ওইটা বলছি, আমি যেটা বলি না সেটা বললেন বুঝি না ভাবলাম। জি স্যার ধরতে পারছি। হ্যাঁ আচ্ছা, তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট সাম প্রোস এন্ড কনস, প্রোস এন্ড কনস কি বুঝেন, ড্রব্যাকস এন্ড বেনিফিটস কি বুঝেন, সুবিধা অসুবিধা, রাইট, সুবিধা অসুবিধা। আচ্ছা এখন যদি সিম্পলি যদি আপনি মানে একদম বইয়ের ল্যাঙ্গুয়েজ বাইরে যদি আমি বলি, আমি প্রথম কিছু সুবিধার কথা বলবো, আমি কিছু প্রথম পজিটিভ কথা বলবো, তারা এই যে এইটা ফিল আপ করছে, এই এই গ্যাপ ফিল আপ করছে, আবার তারা এই এই গ্যাপ সৃষ্টি করছে, আসলে এরকম দুইটা পয়েন্ট ওইখানে লেখা আছে, দেখেন আমি যে শেয়ার করছি সেখানেও লেখা আছে। হ্যাঁ বুঝতে পারছেন, যে একটাতে বলছি যে কিভাবে কিভাবে হচ্ছে তাদের যে ইম্প্যাক্টটা, তাদের যে কন্ট্রোভার্সি, আমরা যদি সেটা নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে কিছু আছে তাদের সাথে আমরা ডিসএগ্রিমেন্ট করব তাদের সাথে, বা কিছু আছে তাদের মানে তাদের নেচার নিয়ে, তাদের স্টাইল নিয়ে, তাদের যে ডিজায়ারেবল ডেভেলপমেন্ট প্রসেস, সেই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখবো এটার হচ্ছে কিছু পজিটিভ সাইড আছে, কিছু প্রস আছে এবং কিছু কনস আছে। হ্যাঁ এখন সুবিধা কোনগুলো বল, যেটা বলা হচ্ছে যে আমরা বলেছি যে ফিলিং দা গ্যাপ, মানে গ্যাপটা ফুলফিল করে, ডেভেলপিং কান্ট্রিতে কিছু গ্যাপ আছে, সেইটা তারা বিজনেস করার ফলে সেই গ্যাপ গুলা পূরণ হয়েছে, আর কিছু গ্যাপ তারা সৃষ্টি করেছে, কিছু গ্যাপ তারা সৃষ্টি করেছে, বুঝছেন কথা? জি স্যার, কেউ বলে না কেন, বুঝেন নাই, বুঝছি, বলেন, কেউ বলে নাকি, সবারই মনে হয় মিউট করা, তো ওই যে কথা বলতে কি বেশ সময় লাগে, আনমিউট করে হচ্ছে কথা না, চেহারা দেখান না, আমি তো কিছু মানে মানে কাদের সাথে কথা বলতেছি কি করতেছি আমি কিছুই জানি না, একা একা কথা বলতেছি, আমরাই আছি একপাশে। হ্যাঁ তারপরে যদি কেউ কথাও না বলেন, তারপরে কথাও বলেন না। হ্যাঁ আচ্ছা, আমি তো মনে হয় আচ্ছা আমার এইখান থেকে কি ইয়ে আছে যে আমি সবার মানে ভিডিও অন করে দিতে পারবো? হ্যাঁ আমরা কথা বলা শুরু করলে আপনি ক্লাসে নিতে পারবেন না, এজন্য বেটার, কেউ বুঝেন নাই না স্যার, আমাদের এখানে যে ভিডিও অপশনটা অফ করা আছে, মানে আমি যেহেতু হোস্ট আমি কি পারবো স্যার মিউট করবেন, শুধু যেমন হচ্ছে আপনাকে গেস্ট কে মিউট আনমিউট করার ক্ষমতা আছে আমার, এরকম কি ভিডিও অন অফ করার ক্ষমতা আমার আছে স্যার? এটা তখন থাকতো যদি হচ্ছে এই যে আপনার পারমিশন নিয়ে যদি করতো ভিডিওটা, আর ওটা তো ল্যাপটপ থেকে করতেছে, আপনার পারমিশন যদি থাকতো তখন আপনি মনে হয় পারমিশন ক্যান্সেল করতে পারতেন। স্যার ওইটা বলে নাই, স্যার বলছে আমরা যে সবাই মানে আমি বলছি যে আমি তো অন্ধকারে কথা কাইডিং কাইডিং কেডিং, ঠিক আছে কিছু বলবা স্যার? কিছু না স্যার, এমনি হঠাৎ লাগছে না স্যার, চাপ লাগছে স্যার, আচ্ছা কিবোর্ডে চাপ লাগছে তো এইজন্য। তো বলছে এবার আসি যে আমি কি বলছি, কিছু পজিটিভ কথা বলবো এবং কিছু নেগেটিভ কথা বলবো নাকি? জি স্যার। সবটা জাস্ট আপনি থিমটা ধরতে পারছেন কিনা, যে এই থিমটা এনাফ, ঠিক আছে
লাইন বাই লাইন কমা দাঁড়ি সহ আপনাকে বুঝতে হবে না। জাস্ট যে স্যার এই থিমটা বলছে এখানে, এইটা আসলে আমি বুঝতে পারছি কিনা এতটুকু। তো বলছে যে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট, হ্যাঁ ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এইটাকে আমরা দেখি যে আসলে এটার মাধ্যমে বিভিন্ন গ্যাপ গ্যাপ পরিপূর্ণ করা হয় কিসের মধ্যে। বলছে বিটুইন আপনার হচ্ছে ডোমেস্টিক্যালি অ্যাভেলেবল সাপ্লাইস অফ সেভিংস, তারপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ, গভর্নমেন্ট রেভিনিউ, তারপরে বলছে যে ম্যানেজমেন্ট স্কিলস, এই বিষয়গুলোতে হচ্ছে গ্যাপগুলা কি করা হয় মানে ফিল আপ করা হয় আসলে মূলত। তারপরে অ্যাচিভ গ্রোথ, ডেভেলপমেন্ট টার্গেটস, এইরকম অনেক বিষয়। তো প্রথম হচ্ছে ফার্স্ট স্টেপটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, কন্ট্রিবিউশন টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, তারা ন্যাশনাল ডেভেলপমেন্টে তারা অবদান রাখে। অর্থাৎ হচ্ছে একটা দেশে যখন একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন আসে তখন বলছে যে তাদের যেই ডেভেলপমেন্টটা, তার ন্যাশনালি যে ডেভেলপমেন্টটা সেইটাতে তারা হচ্ছে অনেক বেশি অবদান রাখে। এর আগেও আমরা পড়েছি যে তাদের যে ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, তাদের যে গ্রোস সেল, এটা অনেক বেশি থাকে অনেক ডেভেলপিং কান্ট্রির থেকেও। তার মানে হচ্ছে তারা অত ছোট কোনো কোম্পানি না, এটা হচ্ছে তাদের, তারা যখন এই বিজনেসটা রান করে এটা ন্যাশনাল ডেভেলপমেন্টে তাদের একটা কন্ট্রিবিউশন থাকে বা সেই জায়গাটা তারা ফিল আপ করে। দ্বিতীয়ত বলছে যে কন্ট্রিবিউশনটা হচ্ছে তাদের ফিলিং দ্য গ্যাপ বিটুইন টার্গেটেড ফরেন এক্সচেঞ্জ রিকোয়ারমেন্টস, ফরেন এক্সচেঞ্জ রিকোয়ারমেন্টস, অর্থাৎ বৈদেশিক যে এক্সচেঞ্জ রিকোয়ারমেন্টস সেইটা তারা, সেই টার্গেটটা তারা পূর্ণ করে বা ফিল আপ করে। এবং হচ্ছে বলছে যে দোজ ডিরাইভড ফ্রম নেট এক্সপোর্ট আর্নিংস প্লাস নেট পাবলিক ফরেন এইড, হচ্ছে ওইগুলো আসে মূলত টোটাল এক্সপোর্ট আর্নিংস থেকে প্লাস হচ্ছে টোটাল যে পাবলিক ফরেন এইড আছে, এই দুইটার সমন্বয়ে আসে এই যে ফরেন এক্সচেঞ্জ রিকোয়ারমেন্ট। মানে মূল কথা হচ্ছে তারা ফরেন এক্সচেঞ্জ বা ট্রেড যে গ্যাপ সেইটা ফিল আপ করে, এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশনসটা সেইটা ফিল আপ করে। তৃতীয়ত বলছে যে তারা গ্যাপ ফিল আপ করে বা কন্ট্রিবিউশন রাখে কোথায়, যে টার্গেটেড গভর্নমেন্টাল ট্যাক্স রেভিনিউ, তারা হচ্ছে ট্যাক্স দেয়, তারপরে লোকালি যে রেজ ট্যাক্সেস, মানে তারা মানে আপনি আমার দেশে বিজনেস করবেন ট্যাক্স দিতে হবে না, সেই ট্যাক্স দিলে তো একটা দেশের অবশ্যই একটা দেশ উপকৃত হয় সেটার কথা বলছে তারা ট্যাক্স রেভিনিউ দিয়ে, এটা অবশ্যই পজিটিভ, বুঝছেন কথা, এগুলো অবশ্যই পজিটিভ কথা বলতেছি আমি। ট্যাক্স দেয় লোকালি রেজড ট্যাক্সেস তারা দেয় বা হচ্ছে গভর্নমেন্টাল যে ট্যাক্স রেভিনিউ সেটা দেয়, এটা একটা পজিটিভ। বলছে যে বাই ট্যাক্সিং মাল্টি ন্যাশনাল কর্পোরেশন প্রফিটস এবং পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়ালি ইন দেয়ার লোকাল অপারেশন, এখন বলছে LDC লেস ডেভেলপিং গভর্নমেন্টস এরা বেটার এবল টু মোবিলাইজ পাবলিক ফাইন্যান্সিয়াল রিসোর্স ফর ডেভেলপমেন্ট প্রজেক্টস, এই ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্টস থেকে লেস ডেভেলপমেন্ট গভর্নমেন্ট হচ্ছে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল রিসোর্সটা মোবিলাইজ করতে পারে বা হচ্ছে ওই ট্যাক্স রিলেটেড কথাবার্তা যে তারা ট্যাক্স কালেকশন করতে পারে বা সেটা আসলে পজিটিভ কিছু এরকম। এরপরে বলছে চার নম্বরে বলছে যে হচ্ছে একটা গ্যাপ তারা ফিল আপ করে, দেয়ার ইজ এ গ্যাপ ইন ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, টেকনোলজি এবং স্কিল, টেকনোলজি এবং স্কিল, এইগুলা কখনো কখনো পার্টলি আবার কখনো কখনো হোললি ফিল আপ করা হয় এই ফরেন ফরেন ফার্মস দ্বারা বা ফরেন প্রাইভেট ফার্মস দ্বারা। বুঝতে পারছেন আমার কথাটা, যে হচ্ছে ধরেন যে আমাদের দেশে আমাদের ম্যানেজমেন্ট স্কিল নাই, আমাদের দেশে হচ্ছে এন্টারপ্রেনারশিপ নাই, আমাদের দেশে টেকনোলজির অভাব আছে, আমাদের দেশে স্কিলের অভাব আছে,
তো এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা ধরেন মাল্টি ন্যাশনাল কর্পোরেশন হচ্ছে ধরেন যে বাংলাদেশে রান করবে, এখন এই দেশের লোকবল লাগবে না, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করছে। এই দেশে সেই কোম্পানি রান করতে গেলে টেকনোলজি লাগবে, দক্ষ কোনো হচ্ছে লোক লাগবে। হ্যাঁ, তো এইসব কারণে হচ্ছে এইসব যে পজিটিভ ফিচার গুলা সেইগুলা তারা নিয়ে আসে এবং সেটা দিয়ে ডেভেলপিং নেশন গুলো উপকৃত হয়। মানে এখানে বলছে প্যাকেজ অফ নিডেড রিসোর্সেস, প্যাকেজ অফ নিডেড রিসোর্সেস, আমাদের যে রিসোর্স গুলা প্রয়োজন ডেভেলপিং কান্ট্রির জন্য, যে ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স, এন্টারপ্রেনোরিয়াল এবিলিটিস, টেকনোলজিক্যাল স্কিলস, সেইগুলা মূলত হচ্ছে ট্রান্সপোর্ট করা হয় এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দ্বারা বা মাল্টিন্যাশনাল কর্পোরেশন দ্বারা। কাদেরকে? আমাদের মতো এই ধরনের যারা লোকালি আমাদের দেশে যে তারা বিজনেস করে এখানে বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে। বুঝতে পারছেন? এখন এখানে বলা হচ্ছে যে ফাইনালি হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলা ব্রিং উইথ দেম দ্য মোস্ট সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল নলেজ, আধুনিক কন্টেম্পোরারি যে হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ, সেটা তারা নিয়ে আসে তাদের প্রোডাকশন প্রসেসের জন্য, যেটার মাধ্যমে বলছে ওয়াইল ট্রান্সফারিং মডার্ন মেশিনারি ইকুইপমেন্ট টু ক্যাপিটাল পুয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। অর্থাৎ হচ্ছে তারা তাদের নলেজ ট্রান্সফার করে, তাদের স্কিল ট্রান্সফার করে, তাদের টেকনোলজি ট্রান্সফার করে, কোথায় ট্রান্সফার করে, লেস ডেভেলপিং কান্ট্রি গুলোতে, নাকি যেটা আমরা ডিজায়ার করি, যে এবং যেটা বলছে প্রোডাক্টিভ কর্মকাণ্ডের জন্য যেগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ, রেসিপিয়েন্ট নেশনস গুলোতে, মানে ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এরপরে আসি আর্গুমেন্টস এগেনস্ট ফরেন ডাইরেক্ট ফরেন প্রাইভেট ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা ওয়াইডেনিং গ্যাপ, যেটা গ্যাপ সৃষ্টি করতেছে, যেটা গ্যাপ সৃষ্টি করতেছে। যার ঘন্টা কি 15 মিনিট শেষ করতে পারবো আল্লাহ জানে। আচ্ছা, তো বলছে কি ধরনের গ্যাপ সৃষ্টি করে তারা, তো এখানে দুইটা হচ্ছে আর্গুমেন্টারি কথাবার্তা আছে। সেটা বলছে যে একটা হচ্ছে স্ট্রিক্টলি ইকোনমিক্যাল, আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল, মানে তারা যে আমাদের ক্ষতিগ্রস্ত করতেছে, তারা যে আমাদের জন্য একটা প্রবলেমস, তারা যে গ্যাপ সৃষ্টি করতেছে, মানে রিচ কান্ট্রি গুলোর মধ্যে এবং পুয়ার কান্ট্রি গুলোর মধ্যে, বা ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রি গুলোর মধ্যে, বা আন্ডার ডেভেলপড কান্ট্রির মধ্যে। সেক্ষেত্রে বলছে দুইটা আর্গুমেন্টারি ধরন আছে, একটা হচ্ছে ইকোনমিকের সাথে যায়, স্ট্রিক্টলি ইকোনমিকের সাথে যায়, আর আইডিওলজিক্যাল বা ফিলোসফিক্যাল, মানে আমরা ধরতে পারি যে এই সাইডটা আসলে আমাদের জন্য সমস্যা। বুঝতে পারছেন কথাটা? এখন ইকোনমিক যে সাইডটা সেইটাতে বলা হচ্ছে যে আচ্ছা সেইখানে বলা হচ্ছে যে যদিও আমরা দেখি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন গুলো আমাদের ক্যাপিটাল দেয়, ক্যাপিটাল প্রোভাইড করে, তারপরে বলছে তারা হচ্ছে লোয়ার ডোমেস্টিক সেভিংস দেয় এবং বলছে ইনভেস্টমেন্ট রেটস হচ্ছে খুব কম থাকে আসলে। হ্যাঁ, অর্থাৎ বলছে যে তাদের যে এগ্রিমেন্ট উইথ হোস্ট গভর্নমেন্টস, তাদের যে হোস্ট গভর্নমেন্ট কোনটা, যে দেশে তারা বিজনেস করে, ঠিক আছে, সেই হোস্ট গভর্নমেন্টের জন্য তারা আসলে ওই রকম অর্থে সেভিংস তারা দিতে পারে না, বা ওই ধরনের পজিটিভ কিছু দিতে পারে না, যদিও শর্ত ছিল যে অনেক বেশি ক্যাপিটাল তারা প্রোভাইড করবে। নেগেটিভ সাইড, প্রথম নেগেটিভ সাইড অর্থনীতির সাথে
সংযুক্ত, ইকোনমির সাথে সংযুক্ত। দ্বিতীয়ত বলছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর যে ইনভেস্টমেন্টটা বা ইনভেস্টমেন্টের যে ইনিশিয়াল ইম্প্যাক্টটা, এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ পজিশনকে হচ্ছে ইম্প্রুভ করে, মানে রিসিপিয়েন্ট ন্যাশনস এর মানে LDCS মানে লেস ডেভেলপিং কান্ট্রিজ এর অথবা বলতে পারি রিসিপিয়েন্ট ন্যাশনস এর ফরেন এক্সচেঞ্জ পজিশনটা হচ্ছে ইম্প্রুভ করে প্রাইমারিলি, এটা হচ্ছে ইম্প্যাক্ট। কিন্তু হচ্ছে লং টার্ম ইম্প্যাক্ট হচ্ছে কি, তারা রিডিউস করে ফরেন এক্সচেঞ্জ আর্নিংস। লং টার্ম ইম্প্যাক্ট কি, তারা রিডিউস করে ফরেন এক্সচেঞ্জ আর্নিংস, ফরেন বৈদেশিক যে হচ্ছে এক্সচেঞ্জ আর্নিংস সেটা তারা রিডিউস করে দেয়, কমিয়ে দেয়। আরো বোথ কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্টস এই দুইটার হিসাবই হচ্ছে এই বিষয়গুলা কমে আসে, অর্থনীতির যেই দিকটা সেটাতে কমে আসে। তৃতীয়ত বলছে যে যদিও মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা অবদান রাখে হচ্ছে পাবলিক রেভিনিউতে, আমরা এর আগে বলছি যে তারা পাবলিক রেভিনিউ দেয়, পাবলিক রেভিনিউ দেয় মানে ইন দ্য ফর্ম অফ কর্পোরেট ট্যাক্স, বলো ইসলাম। আগে বলতে হচ্ছে আমি এখনো ক্লাসে আছি, আমি শেষ করে তারপরে আমি তোমাকে জানাবো, সাড়ে এগারোটায় আসবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো বলছি যে তাদের অবদানটা হচ্ছে তারা পাবলিক রেভিনিউ দিবে, মানে এই নেগেটিভ সাইড গুলো একটা আপনারা পড়লেই বুঝবেন আশা করি, মানে অতটা কঠিন কিছু না যে এটা পড়লে আসলে বুঝবই না, এখানে মানে অতটা আসলে এফেক্টিভ না, পয়েন্ট আকারে জাস্ট আপনারা নেগেটিভ সাইড গুলো পয়েন্ট আউট করবেন বা সেই আকারে আপনারা ফোকাস করবেন, এই জন্য অতটা ওয়ারিড হওয়ার কিছু নাই এই বিষয়গুলো নিয়ে, বুঝছেন। সাড়ে এগারোটাই আসবো, না না আমার ওইখানে শিডিউল দেওয়া তো ওইটার মানে বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো হচ্ছে এরা পাবলিক রেভিনিউতে হচ্ছে অবদান রাখে, কিন্তু তাদের অবদানটা বলতে কনসিডারেবলি লেস, মানে ওই অর্থে ওই রকম অবদান না আসলে, হ্যাঁ দেন ইট শুড বি যেটা আসলে হওয়া উচিত ছিল ওই রকম না, অ্যাজ এ রেজাল্ট অফ লিবারেল ট্যাক্স কনসেশন, মানে মানে ওদের হচ্ছে একটা মানে স্বাধীনতা থাকে বা একটা লিবারেল ট্যাক্স কনসেশন হচ্ছে দান, তারা যে ট্যাক্সটা দেয় আসলে সেই জায়গাটা লিবারেল হওয়ার কারণে বা লিবারেল হওয়ার ফলে কি বলছে তা তাদের যেরকম কন্ট্রিবিউশন থাকার কথা বা দেওয়ার কথা ট্যাক্সে সেরকম আসলে দেয় না তারা, বুঝছেন কথা, ফাঁকি বেজি করে বা বিভিন্ন ইয়ে করে আসলে, হ্যাঁ। চার নম্বরে বলছে যে যেই ম্যানেজমেন্ট স্কিলের কথা বলছি, এন্টারপ্রেনিয়র স্কিলস এর কথা বলছি, তারপরে টেকনোলজির কথা বলছি, এগুলা মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর দ্বারা দেয়া হয়, কিন্তু বলছে যে এগুলার লিটল ইম্প্যাক্ট আছে অন ডেভেলপিং লোকাল সোর্সেস অফ দিজ স্কার্স স্কিলস এবং রিসোর্সেস, যে এত এত স্কিল এটার যে খুব বেশি ইম্প্যাক্ট পড়তেছে আমাদের দেশের উপর তা কিন্তু না, হয়তো তাদের কোম্পানি গুছিয়ে গিয়ে তাদের স্কিল গুলো তারা নিয়ে যায়, তাদের টেকনোলজিও তারা নিয়ে যায় বা এটা আমরা ওই রকম অর্থে আমরা পাই না, এই বিষয়গুলোর কথা বলছে, বুঝছেন বুঝেন নাই? জি স্যার। আচ্ছা এবারে ফিলোসফিক্যাল যে সাইডটা বা আইডিওলজিক্যাল যে সাইডটা সেটা যদি আমরা বলি, এটা হচ্ছে বলছে যে যে ডেভেলপমেন্টটা আমরা দেখি, আমরা ভাবি যে ডেভেলপমেন্ট হচ্ছে বিটুইন মানে ডেভেলপড কান্ট্রি তো আসলে ডেভেলপডই, যে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি গুলো আসলে ডেভেলপমেন্ট করতেছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর জন্য, সেটা আসলে আনইভেন একটা ডেভেলপমেন্ট,
আনইভেন একটা ডেভেলপমেন্ট। আনইভেন ডেভেলপমেন্টে বলা হচ্ছে যে রিচ কান্ট্রিগুলো রিচ হতে থাকবে আর হচ্ছে আপনার যেগুলা পুর কান্ট্রি আরো পুর হতে থাকবে বা আনস্টেবল থাকবে, এরকম একটা বিষয় কথা বলছে। হ্যাঁ বুঝতে পারছেন, এটা হচ্ছে ফিলোসফিক্যাল জায়গা থেকে বলছে। দ্বিতীয়ত বলছে যে মাল্টিন্যাশনাল কর্পোরেশনস গুলা কোম্পানি গুলা সাধারণত টাইপিক্যালি তারা হচ্ছে প্রডিউস করে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টস। বলছে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টস কোন অর্থে দোজ ডিমান্ডেড বাই স্মল রিস্ক মাইনরিটি অফ দ্য লোকাল পপুলেশন, অর্থাৎ ওইসবগুলা ডিমান্ড হচ্ছে একটা স্মল এবং রিস্ক কান্ড। আচ্ছা বলছে যে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্টস হচ্ছে প্রোডিউস করে স্টিমুলেট ইন অ্যাপ্রোপ্রিয়েট কনজামশন প্যাটার্নস ফর অ্যাডভার্টাইজিং এবং তাদের মনোপলিস্টিং মার্কেট পাওয়ার, এবং দিস অল উইথ ইন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিস অফ প্রোডাকশন। অর্থাৎ বলছে তারা ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট তারা প্রোডিউস করে, তারপরে বলছে ইন অ্যাপ্রোপ্রিয়েট কনজামশন প্যাটার্ন, তারপরে মানে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে তারা জানে যে অ্যাডভার্টাইজিং যত বেশি করবো তত বেশি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ডেভেলপ হবে বা এটার সেল হবে বেশি, যার ফলে বলছে যে তারা অনেক বেশি মানে করে মানে কি বলে অ্যাডভার্টাইজিং করে, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং করার ফলে তাদের অনেক বেশি সেল হয়। এইগুলোই বলছে মেজর ক্রিটিসিজম অফ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস। এরপরে হচ্ছে বলছে লোকাল রিসোর্স গুলা অ্যালোকেটেড ফর সোশ্যালি আনডিজায়ারেবল প্রজেক্টস। সোশ্যালি আনডিজায়ারেবল প্রজেক্টস জন্য হচ্ছে অ্যালোকেটেড করা হয় লোকাল রিসোর্স গুলা, মানে যেইখানে তারা হচ্ছে বিজনেস করে যেই এরিয়াতে বা যেই কমিউনিটিতে যে দেশে সেখানকার লোকাল রিসোর্স গুলা তারা অ্যালোকেট করে ফর সোশ্যালি আনডিজায়ারেবল প্রজেক্টস। হ্যাঁ মানে তাদের স্বার্থে হয়তো বা তারা ইউজ করে, এরকম একটা বিষয়। চার নম্বরটা হচ্ছে মাল্টি ন্যাশনালস ইউজ দেয়ার ইকোনমিক পাওয়ার টু ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট পলিসিস। মাল্টি ন্যাশনাল গুলো তাদের হচ্ছে ইকোনমিক পাওয়ারটা, ওই যে ইকোনমিক পাওয়ারের কথা আমি এর আগে বলছি, সেখানে বলছে যে তারা ইউজ করে ইনফ্লুয়েন্স করে গভর্নমেন্ট পলিসি, তাদের এত টাকা পয়সা থাকে এত ই করে তারা গভর্নমেন্টাল যে পলিসিগুলা বিজনেস এর সাথে যে রিলেটেড গভর্নমেন্টাল পলিসি সেখানে তারা হস্তক্ষেপ করতে পারে, যেটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আনফেভারেবল হতে পারে। বুঝতে পারছেন সব কথা নেগেটিভ না, যে ডেভেলপমেন্টের জন্য আনফেভারেবল হতে পারে। বুঝতে পারছেন, বুঝেন না এখনো? আচ্ছা এই আনফেভারেবল কেন সেটার আরো মানে করছে যে তারা হচ্ছে কি কি করে যার কারণে তাদের ইকোনমিক পাওয়ার আছে, ওইদিকে যাচ্ছি না, আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি। এরপরে হচ্ছে আপনার বলছে যে মাল্টি ন্যাশনালস গুলো আসলে ড্যামেজ করে হোস্ট ইকোনমিকে ড্যামেজ করে। বুঝে বলছিলাম আমরা যে বিষয়টা জানি, একটা বড় কোম্পানি আসলে, বিদেশি কোম্পানি আসলে, আপনি ফ্রিজ কিনতে যাবেন সেখানে দেখবেন যে আপনি বাইরেরটা খুঁজতেছেন, বাইরেরটা ভালো সার্ভিস দেয়, ভালো অ্যাডভার্টাইজমেন্ট দেয়, স্কিল্ড লেবার থাকে সেখানে, হ্যাঁ অনেক মানে হাই টেকনোলজি ইউজ করে তারা, এইসব কারণে হচ্ছে আপনি ওইটা কিনতেছেন, যার ফলে হচ্ছে লোকাল বা হোস্ট যে ইকোনমিটা সেটা হচ্ছে ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়। বুঝতে পারছেন, বুঝেন নাই? জি স্যার। এরপর বলছে যে ফাইনালি বলছে পলিটিক্যাল লেভেল থেকে তারা হচ্ছে পাওয়ারফুল মাল্টিন্যাশনাল কর্পোরেশনস কন্ট্রোল করে বা একটা কন্ট্রোল থাকে ওভার লোকাল অ্যাসেটস এবং জবস, জবের ক্ষেত্রে বা লোকাল অ্যাসেটস এর ওই জায়গাগুলোতে তাদের একটা বড় ধরনের নিয়ন্ত্রণ থাকে, এবং তারা বলছে যে এক্সার্ট কনসিডারেবল ইনফ্লুয়েন্স অন পলিটিক্যাল ডিসিশন অ্যাট অল লেভেলস, সকল ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেল সব জায়গায় তাদের একটা পলিটিক্যাল ডিসিশনস থাকে, পলিটিক্যাল। লাস্টের যে পয়েন্টটা আসলে সেইটা একটু সংক্ষেপে আলোচনা করবেন,
reconciling the pros and cons. Reconciling the pros and cons. এটা আমি একজায়গায় ধরে ধরে বলতে চাচ্ছি না, এটার মিনিংটা হচ্ছে একটা সন্ধি করা বা একটা সলিউশন করা বা সে মানে কিরকম একটা পজিটিভ মানে এই সুবিধা অসুবিধাগুলো কিভাবে আসলে সমাধান করা যায় বা কিভাবে হচ্ছে পজিটিভ দিকটা নিয়ে আসতে পারে সেই দিকটা নিয়ে কয়েকটা বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন। এখানে দেখা আছে যে কিভাবে হচ্ছে পোস্ট গভর্নমেন্ট কিভাবে মানে একটু প্রথম নেগেটিভ বললেন যে তারা এটা এটা নেগেটিভ, তারপরে পোস্ট গভর্নমেন্ট যদি এইটা করে বা এই ধরনের কর্মকাণ্ডে হচ্ছে পোস্ট গভর্নমেন্ট গুলা মানে উপকৃত হবে, আবার হচ্ছে একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হবে, মানে এই বিষয়গুলো আসলে এখানে ফোকাস করছে। এবং লাস্টে দেখাবেন যে আসলে মানে কয়েকটা কথাবার্তা বলে এই পয়েন্টটা অতটা বেশি আলোচনা বা অতটা বেশি লেখার প্রয়োজন নাই। মানে এখানে আমার কিছু আইডেন্টিফাই করা আছে, দেখবেন শীটের মধ্যেই লাল কালি দ্বারা আইডেন্টিফাই করা আছে, ওই লাইনগুলো একটু দেখলেই বুঝবেন আপনারা। এবং এইখানে যে বিষয়টা লাস্টে গিয়া দেখবেন লাস্টের এক দুইটা লাইন আছে, ওইখানে বলা হচ্ছে মানে পজিটিভ আমরা এটা আশা করি যে এই যে এটা যে হচ্ছে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে মানে এরকম ড্রব্যাকস থাকার ফলেও আসলে তারা আমাদের জন্য পজিটিভ, বা আমরা ফিউচারে আশা করছি যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা কে দেখবো যেটা অনেক বেশি প্রফিটস করবে এবং ন্যাশনাল ন্যাশনাল যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে ব্রড আকারে হবে, এবং মানে এই এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে মানে একটা নেগেটিভ বলবেন, নেগেটিভ বলার পরে আবার এটা এটা পজিটিভ হতে পারে, এবং আমরা প্রত্যাশা করছি যে আসলে নেক্সট ডে হচ্ছে আরো বেশি পজিটিভ হবে আসলে এইগুলা। বুঝছেন আমার ইয়াটা বিষয়টা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল আজকের টপিকস বলেন বা হচ্ছে আজকের বলেন সবকিছু এখানে। আচ্ছা, তো হচ্ছে ধরেন যে যদি কোয়েশ্চেন আসে তাহলে ধরেন এরকম আসতে পারে যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলা আসলে এই যে লাস্ট থ্রি ডিকেডস ধরে হচ্ছে যে তাদের যে এমার্জেন্স হয়েছে, তাদের যে আবির্ভাব হয়েছে বুঝছেন আমরা দেখছি ঠিক না, এক্ষেত্রে হচ্ছে মানে তাদের যে নেচারটা ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাক্টিভিটির নেচারটা পরিবর্তন হয়েছে, অল্টার্ড হয়েছে তাই না, দেখেছি। এখন বলছে যে এই মাল্টি ন্যাশনাল কর্পোরেশনস এর জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে ট্রেডিং প্যাটার্নে বা স্ট্রাকচারটাকে কিভাবে তারা এফেক্ট করতেছে রিলেশনশিপ বিটুইন দা ডেভেলপড ওয়ার্ল্ড এবং আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড, মানে এই এই রিলেটেড করে হচ্ছে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে তারা ডেভেলপড বা আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতে হচ্ছে তারা রিলেশনশিপটা কিভাবে করতেছে বা ব্যবসায়িক প্যাটার্ন কিরকম বা স্ট্রাকচারটাকে তারা কিভাবে এফেক্ট করতেছে, হ্যাঁ ওই এই ধরনের আসলে ফোকাসটা আসতে পারে। বুঝছেন কথা বলছেন না কেন? কোয়েশ্চেন বুঝেন নাই স্যার? বুঝতে পারছি স্যার। এই তো তাহলে তো হয়ে গেল, অসুবিধা কি? বুঝেন নাই? হ্যাঁ জি স্যার বুঝছি। তার যখন আর অসুবিধা নাই, এই যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন গুলো তিন দশক ধরে হচ্ছে ডেভেলপ হয়েছে, এই ডেভেলপমেন্টটা হওয়ার ফলে তাদের স্ট্রাকচারে মানে ডেভেলপিং কান্ট্রি গুলাতে ব্যবসায়িক প্যাটার্ন বা ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রির মধ্যে যে রিলেশনশিপ কিভাবে তারা এফেক্ট করতেছে, তো পুরো আলোচনাটাই তো আসলে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন নিয়ে ঠিক না, মানে ফরেন প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানি এই
কোম্পানি বলতে আরো আছে, ব্যাংক আছে বা আই আছে, তো আমি এখানে শুধুমাত্র মাল্টিন্যাশনাল কর্পোরেশনস বা কোম্পানিগুলোর কথাই বলছি, ঠিক আছে? স্যার তাহলে পাবলিক যেটা বললেন, পাবলিক থেকে কি আরেকটা আলোচনা নাকি এর সাথে ইনক্লুডেড? আরেকটা আলোচনা, আরেকটা কোশ্চেন, সেই কোশ্চেন পড়াবো কিনা বা ই করবো কিনা সেটাও আগে ভাবতে হবে, তারপরে না আনবো, বুঝছেন? আমি এই চ্যাপ্টার থেকে যা যা পড়াবো, যদি দুইটা টপিকস পড়াই তাহলে ওই দুইটা টপিকস পড়লেই যে কোনো একটা আসবে, তিনটা পড়াইলে তিনটা থেকে দুইটাই পড়াবো, মেবি দুইটা পড়াইলে যে কোনো একটা আসবে। হ্যাঁ, এইটা পড়াচ্ছি, আর একটা পড়াবো, আরো একটা হ্যাঁ মিলে গেছে, মেইন থিমটা আপনারা বুঝে ফেলবেন, বুঝছেন? মিলে তো যায়, কিন্তু এত পেজ স্যার, 18, 20, 36 এত পেজ পড়া সম্ভব স্যার? কমায় দিলে না একটু পড়া যায়? পড়া সম্ভব না নাকি? তাহলে লেখাপড়া বাদ দিয়ে দেন, লেখাপড়াটা তো কঠিন, এটা তো সহজ কিছু না। এখন তো ধরেন যে আমি আপনাদের পড়াচ্ছি, আমাকেও তো 18-20 পেজ পড়াশোনা করে আসতে হয়েছে, তাই না? না, আমি যে এখন আমি যে আপনাদের পড়াচ্ছি, আমি কি 2 পেজ করে আসছি বলেন? না স্যার, আপনারও তো কষ্ট হয়েছে সেটা জানি। যেই পড়াবে, যে শিক্ষকই পড়াবে না কেন, সে তো আগে ওই যে স্টাডি করে, ঠিক না? স্টাডি ছাড়া কি ইউনিভার্সিটিতে পড়ানো যায়? দাদা আপনারা ভালো করেই বোঝেন, তাকে যে যত কঠিন মানে টপিকস দেবে, সে মনে করেন ওই টিচার তার অত বেশি কষ্ট করতে হয়েছে। যদি পড়াই ফেলি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এর ক্যারেক্টারিস্টিক্স গুলা কি বিশ্লেষণ করুন, ওইটা আবার মানে আপনার জন্য ইজি হবে, আমার জন্য ইজি, কিন্তু আসলে ওইটা ক্রিয়েটিভ কিছু না আসলে, বুঝছেন? ওইটা আসলে ইয়ে না, মানে আপনাকে সিস্টেম পেয়েছে ঘুরে পেঁচায় বিভিন্ন দিক থেকে, তারপর খাওয়াবে। হ্যাঁ বুঝছেন, তো হচ্ছে আজকে শেষ করে দেই নাকি? বিকালবেলা কি আর একটা ক্লাস করবেন? স্যার আপনি কি নাস্তা করছেন? না স্যার, না আজকে না, কালকে নিন। আমি নাস্তা করি না এখন, এই জন্য তো দ্রুত ছেড়ে দিচ্ছি। স্যার আপনি এত এনার্জি কোথায় পান নাস্তা না করে? এতক্ষণ ক্লাস নিয়ে আবার বিকালে আরেকবার ক্লাস নিতে চাইলেন স্যার? আমরা বলি না স্যার, আমরা বিকালে ক্লাস করতে রাজি আছি, কোনো সমস্যা নেই স্যার। স্যার রেগুলার 9টায় ক্লাস নিয়ে ভালো হয় স্যার প্রতিদিন? না 9টায় তো নিচ্ছি, বলছি যে আরো এক্সট্রা যদি বিকালবেলা তোমরা 9টায় ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে এখনকার জন্য হচ্ছে অফ হলো ক্লাস, সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি বিকালে যদি ট্রাই করিস সেক্ষেত্রে তো অবশ্যই আমি জানিয়ে দেবো 1-2 ঘন্টা আগে। হ্যাঁ
যে হ্যাঁ বিকেল আসতেছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, ওকে, আল্লাহ হাফেজ। আর যদি না আসে সেক্ষেত্রে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ স্যার। সালাম আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম।